ইসরায়েল ইস্যুতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আরব দেশ জর্ডানের ভূমিকা নিয়ে সম্প্রতি বেশ কৌতূহল তৈরি হয়েছে। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র থেকে ইসরায়েলকে রক্ষার জন্য যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের পাশাপাশি কার্যকরী ভূমিকা রেখেছে জর্ডানও। যদিও এক বিবৃতিতে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বলেছেন, তারা নিজের দেশকে রক্ষার জন্যই ইরানি ড্রোন ভূপাতিত করেছেন, ইসরায়েলকে সাহায্য করার জন্য নয়। জর্ডানের এই বিবৃতিকে ভারসাম্য রক্ষার বিষয় হিসেবে দেখা হচ্ছে। কোনো কোনো পর্যবেক্ষক বলছেন, হামাস, ইরান ও ইসরায়েলের মধ্যে যে সংঘাত চলছে সেখানে ক্রসফায়ারে পড়তে চায় না জর্ডান। একথা ঠিক যে জর্ডানের রাজতন্ত্রের সঙ্গে পশ্চিমা বিশ্বের ভালো সম্পর্ক রয়েছে। 25 বছর ধরে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। পর্দার আড়ালে জর্ডানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক একেবারে খারাপ নয়। জর্ডান প্রমাণ করতে চেয়েছে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভালো সহযোগী, কিন্তু এই বিষয়টি নেতানিয়াহুর কাছ থেকে আশা করবেন না। গাজায় হামলা বন্ধ এবং পশ্চিম তীর ও জেরুজালেমে উস্কানি বন্ধ করার জন্য আম্মানের আহ্বানে সাড়া দেবে না ইসরায়েল। এক্স প্ল্যাটফর্মে লিখেছেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক এমিলি হোকায়েম। তবে ভিন্ন যুক্তিও রয়েছে। ভৌগোলিকভাবে জর্ডানের অবস্থান এখন এমন একটি জায়গায় যেখানে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে তার সবচেয়ে বড় প্রভাব পড়বে জর্ডানের উপর। যুক্তরাষ্ট্রভিত্তিক আটলান্টিক কাউন্সিলের মধ্যপ্রাচ্য বিষয়ক ডেপুটি ডিরেক্টর মাসুদ মোস্তাজাবি লিখেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে এই উত্তেজনা যদি পুরোপুরি যুদ্ধে রূপ নেয়, তাহলে এখন যাদের ইসরায়েলের রক্ষাকর্তা বলে মনে করা হচ্ছে তারাও একসময় আক্রান্ত হবে এবং সেই যুদ্ধে তাদেরও টেনে আনা হবে। মোস্তাজাবি নিজেও জর্ডানের নাগরিক। তিনি লিখেছেন, জর্ডানে বিপুল সংখ্যক ফিলিস্তিনি শরণার্থী, ভঙ্গুর অর্থনীতি এবং ঝুঁকিপূর্ণ ভৌগোলিক অবস্থান, এসব কিছুই তাদের জন্য চিন্তার কারণ। সময়টা দৌড়াবে প্রান্তাল, মুঠোয় মুঠোয় সময় পায়।